যে ব্যক্তির মাসলাকটা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় দিবেন যে কোনো স্থানে দিবেন সব জায়গা থেকে আওয়াজ এসেছে হাজা শাইখুন সহি এই মানুষটা সঠিক ছিলেন সঠিক রাস্তা মানুষকে দেখিয়ে গেছেন সমাজকে গাইড করে সঠিক দিক নির্দেশনা সঠিক রাস্তা সঠিক পথ আমার মুজাদ্দিদে জামান দিয়েছে এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি অত্যন্ত তরুণ তুর্কি বক্তা যার বক্তব্য আপনাদেরকে নিশ্চয় মোহিত করবে আমার দৃঢ় বিশ্বাস পীরজাদা সোবান সিদ্দিকী আপনার মতন অত ব্রেন নেই তো আমাদের আপনার উপস্থিত বুদ্ধি মারাত্মক তাই দিয়ে কি মারবেন আমরা তো ছিটকে মাঠের বাইরে চলে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত বেসুমার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে জামিয়াতে উলামা বাংলার শতবার্ষিকী পূর্তি উপলক্ষে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ পরিচয় পর্বেতে না গিয়ে যেহেতু সময় স্বল্পতা বিভিন্ন ওলামা হাজরাতরা আলোচনা করেছেন বিভিন্ন স্কলার দীক্ষক পণ্ডিতরা কথাবার্তা বলেছেন আমি পরিচয় পর্বতে না গিয়ে ডাইরেক্ট সাবজেক্টের উপরে কিছু আলোচনা করতে চাই আজকে শতবর্ষ পূর্তি উপলক্ষে জামিয়াতে উলামা বাংলা এই সভায় আমরা উপস্থিত হয়েছি এমন একটা ব্যক্তিত্ব এমন একটা মানুষ এমন একটা ব্যক্তিত্ব আজকে সমাজের বুকে আলোড়ন সৃষ্টি করে গিয়েছেন যিনার ইন্তেকালটা হয়েছিল ১৯৩৯ সালে ১৭ই মার্চ সেই ইন্তেকালের পরে আজকে ৮২ থেকে ৮৩ বছর হয়ে গিয়েছে কিন্তু বাংলার মানুষের চতুর্থ প্রজন্ম চলছে হয়তো আজকের প্রজন্ম তার বাবা মুজাদ্দিদে জামানকে দেখে নাই তার দাদা মুজাদ্দিদে জামানকে দেখে নাই তার পরদাদা হয়তো মুজাদ্দিদে জামানকে দেখেছে আজকে বাংলার মানুষের এই চতুর্থ প্রজন্মের মনের মধ্যে যে মানুষটা বাসা বেঁধে রেখে দিয়েছে মনের মধ্যে কলিজার মধ্যে অন্তরের মধ্যে যে মানুষটা জায়গা করে রেখে দিয়েছিল এখনো রেখে দিয়েছে তার নাম হচ্ছে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই এর কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন সূরাতুন নাহল ১৬ নম্বর সূরা ১২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনিন ওয়াল্লাযীনা হুম মুহসিনিন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে এলান করে দিচ্ছে নিশ্চয় তাদের সাথে আল্লাহ থাকেন নিশ্চয় তাদের সাথে আল্লাহ থাকেন যারা তাকওয়া অবলম্বন করে তাকওয়া করে তাদের সাথে আল্লাহ থাকে এবং যারা সৎ কর্মশীল তাদের সাথে আল্লাহ থাকে সূরাতুন নাহলের ১২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছেন এর দ্বারাই পরিষ্কার মুজাদ্দিদে জামানের এই সংগঠন জামিয়াতে উলামা বাংলা ১০০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে আজও পর্যন্ত বাংলার বুকে মুজাদ্দিদে জামানের মহাব্বত ভালোবাসা দাদা পীরের মহাব্বত ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে জায়গা করে রেখে দিয়েছে তার আর একটা কারণ কোরআন জানিয়ে দিচ্ছে কুনতু খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উম্মতের মধ্যে সেই ব্যক্তিটাই শ্রেষ্ঠ যে ব্যক্তিটা মানুষকে ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে সেই ব্যক্তিটা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আবারো কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠতার প্রমাণের মধ্যে দিয়ে এক এক আয়াতের দ্বারা আল্লাহ পাক নিজে এলান করেছে সমাজের বুকে সমাজকে সঠিক দিশা যারা দেয় সঠিক পথ যারা দেখায় সঠিক কর্মশীল যাদেরকে শেখায় সঠিক দিক নির্দেশনা যাদেরকে মানুষ দিয়ে থাকেন তাদেরকে আল্লাহ সমাজের বুকে সম্মানিত করেন সম্মানীয় দান সম্মান দান করেন আল্লাহ পাক তাদেরকে কবুল করে থাকেন তাদের তাদেরকে সম্মান দিয়ে সমাজের বুকে তাদেরকে আল্লাহ পাক আলাদা একটা মর্যাদার অধিকারী বানান তাই মুজাদ্দিদে জামানের ইতিহাসের সাথে অনেক কিছু জড়িয়ে আছে বিভিন্ন দিকপাল পণ্ডিত মানুষেরা তিনারা তেনাদের ভাষা দিয়ে বলেছেন মুজাদ্দিদে জামানের সম্পর্কে বর্তমান জামিয়াতে উলামার সহসভাপতি আমাদের দুলাভাই
আমাদের সৈয়দ বাহাদুর সাহেব যিনি দীর্ঘদিন গবেষণার মধ্যে দিয়ে মুজাদ্দিদের জামানের কথাগুলো ফুটিয়ে তুলেছে আপনার প্রজেক্টরের মাধ্যম দিয়ে ডকুমেন্টারির মাধ্যম দিয়ে মুজাদ্দিদের জামানের বিভিন্ন কর্মকাণ্ডগুলো আপনারা দেখতে পেয়েছেন জানতে পেরেছেন আজকে বলতে চাই আজকে জামিয়াতে উলামা বাংলা 1921 সালে যেটা প্রতিষ্ঠিত করেছিলেন এই জামিয়াতে উলামা বাংলা প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দিদের জামান একটা কারণ তার লুকিয়ে ছিল সেই কারণটা কি আজকে সমাজকে সম্পৃক্তির বাতাবরণ দিতে গেলে ভ্রাতৃত্বের নজির দিতে গেলে মানবতার নজির দিতে গেলে সম্পৃক্তির মেরাজ জালে মানুষকে আনতে গেলে যেমন স্বাধীনতার পূর্বে মুজাদ্দিদের জামান সম্পৃক্তির বাতাবরণ দিয়েছিলেন ভ্রাতৃত্বের বাতাবরণ দিয়েছিলেন সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন সেই বাতাবরণ দেওয়ার জন্য আলেমদেরকে একতা করার দরকার আছে আলেমদেরকে ঐক্য করার দরকার আছে একতা করার দরকার আছে তাই আলেমদেরকে একতা করার কারণে আলেমদেরকে ঐক্য করার কারণে তিনি নাম দিলেন জামিয়াতে উলামা বাংলা এই জামিয়াতে বাংলার উলামাদেরকে একত্রীকরণ করে সমাজের বুকে ভ্রাতৃত্বের বাতাবরণ ফুটিয়ে চলেছিলেন মানবতার বাতাবরণ ফুটিয়ে চলেছিলেন সম্পৃক্তির বাতাবরণ ফুটিয়ে চলেছিলেন তা স্বাধীনতার পরেও একইভাবে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনের বাতাবরণ ফুটিয়ে তোলার জন্য মানুষের কাছে দিকে দিকে দীর্ঘ 100 বছর ধরে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য বার্তা দিয়ে এসেছে জামিয়াতে উলামা বাংলা আজও পর্যন্ত যার কাজ অব্যাহত চলেছে আল্লাহ পাক কবুল করেছেন মুজাদ্দিদের জামান আজকে ফুরফুরা জমিনে হুজুরের দুনিয়াতে আসা হয়েছে এক এক ইতিহাসের সাথে হুজুরের জীবন চরিত্র জড়িয়ে আছে তিনি আমি বিস্তারিত আলোচনার দিকে যাব না খুব সংক্ষেপ আপনাদের খিদমতে বলি সীতাপুরে তিনি কিছুদিন পড়াশোনা করার পরে হুগলি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন তারপরে ওখান থেকে হুজুর গিয়েছিলেন নাখোদা মসজিদে ওখানে পড়াশোনা করেছিলেন ওখান থেকে মদিনা শরীফে সৈয়দ আমিনুল আহমদ ইবনুল রিদওয়ানের কাছ থেকে 40টা হাদিসের সনদ পেয়েছিলেন 1902 সালে শামসুল উলামা শাহ সফিউল্লাহকে নিয়ে সর্বপ্রথম ইতিহাস সাক্ষী দিচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত একজন ব্যক্তিত্ব বাংলা ভারতে এসে উপমহাদেশের বুকে এসে আজকে আলিয়া ইউনিভার্সিটি নামে যেটা পরিচিত আলিয়া ইউনিভার্সিটিতে 1904 সালে আলিয়া ইউনিভার্সিটিতে হাদিসের দর্স শুরু হয়েছিল হাদিসের দর্স দেওয়া হয়েছিল তাওরাতুল হাদিসে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1902 সালে সর্বপ্রথম ঘাসপট্টির মসজিদে মুজাদ্দিদের জামান 20 টাকার বেতনে সফিউদ্দিন সাহেবকে নিয়ে সেখানে হাদিসের দর্স আরম্ভ করেছিলেন শুধু তাই নয় এক এক সময় এক এক কর্মকাণ্ড জড়িয়ে আছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ইসহাক বর্তমানীর মতে তিনি বলছেন তিনি একজন অন্যরকম ব্যক্তিত্ব সমাজের বুকে যিনি সমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে আজকে জামিয়াতে উলামা যিনি প্রতিষ্ঠিত যিনি প্রতিষ্ঠাতা আজকে জামিয়াতে উলামা যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন শাহ পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদের জামান সম্পর্কে দেওবন্দের শাইখুল হাদিস সৈয়দ আহমদ পলমপুরি তিনি বলছেন 13 হিজরি 1300 হিজরি 1400 হিজরি শতকের সবথেকে উচ্চ সম্মান ব্যক্তিত্ব সম্পূর্ণ একটা মানুষ হচ্ছে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হযরতে আপনাকে গাজীপুরি তার কবিতার মাধ্যম দিয়ে মুজাদ্দিদের জামানকে এক এক সময় এক এক ভাবে তিনি সমাজের বুকে একজন আলাদা ব্যক্তিত্ব মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন আমি বিস্তারিত আলোচনায় যাব না খুব সংক্ষেপ আপনাদের খিদমতে আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আজকে মুজাদ্দিদের জামান যে কর্মকাণ্ডগুলো সমাজের বুকে রেখেছিলেন যে কর্মকাণ্ডের মধ্যে একটা বড় ধরনের কর্মকাণ্ড ছিল বাংলা ভাষার মাধ্যম দিয়ে কোরআনের দাওয়াত দেওয়া শরীয়তের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া ইসলামের নীতি আদর্শের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া বাংলা ভাষাভাষীর মাধ্যম দিয়ে বাংলা ভাষাভাষী মাতৃভাষার মাধ্যম দিয়ে বাংলা ভাষাভাষীর মাধ্যম দিয়ে সমাজের বুকে মানুষের কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছে দেওয়া তাই তৎকালীন যুগে একটা বই লেখা হয়েছিল 1922 সালে যে বাংলা ভাষায় কোরআনের দাওয়াত দেওয়ার উপরে যখন ফতোয়া দেওয়া হয়েছিল ফতোয়া দিয়েছিলেন তৎকালীন যুগের যারা আলেম ছিলেন 1922 সালে ফতোয়া দিয়েছিলেন সেই বইটার নাম হচ্ছে পরিষ্কার অক্ষরে সেই বইয়ের মধ্যে তারা লিখেছে মাহতাবে আকায়েদ ইসলাম 1922 সালে ফতোয়া দেওয়া হয়েছিল বাংলা ভাষার মাধ্যম দিয়ে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না শরীয়তের দাওয়াত দেওয়া যাবে না ইসলামের দাওয়াত দেওয়া যাবে না তিনি সর্বপ্রথম এই বইটা লিখিয়েছিলেন তিনার খলিফার মাধ্যম দিয়ে সেই বইয়ের বিরুদ্ধে
তিনি একটা কিতাব লিখেছিলেন সেই কিতাবটার নাম হচ্ছে ফজলুল হক সাহেবের লেখা আফতাবে হেদায়েত ফি রদ্দে মাহতাবে জালাল এই বইয়ের মধ্যে তিনি বলছেন যে বাংলা ভাষার মাধ্যম দিয়ে কোরআনের দাওয়াত দিতে হবে শরীয়তের দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় থানায় থানায় জেলায় জেলায় ওয়াজের মাহফিলের মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যম দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে আজকে আপনাকে আমাকে সঠিক দিক নির্দেশনা সঠিক পথ সঠিক রাস্তা মুজাদ্দিদে জামান উপমহাদেশের বুকে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে কোরআনের দাওয়াতটা সঠিকভাবে পৌঁছে দিয়েছেন যখনই যখনই যেটা দরকার রয়েছে মুজাদ্দিদে জামান তখনই সেই কর্মকাণ্ডটা করেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িক যখন তর্জট চলছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুজাদ্দিদে জামান ধর্ম নিরপেক্ষতার উপরে কথা বলেছিলেন ১৯২৭ সালে ইতিহাস খুলে দেখেন মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি পটুয়াখালী জেলায় একটা জায়গায় মসজিদে যখন সমস্যা হয়েছিল তৎকালীন যুগে ২০ থেকে ৩০টা মানুষ তৎকালীন যুগে মারা গিয়েছিল মুজাদ্দিদে জামানের খলিফা আপনার প্যারিস থেকে ডাক্তার শহীদুল্লাহ চিঠি লিখে মুজাদ্দিদে জামানের নির্দেশে তৎকালীন যুগে সম্প্রীতির বাতাবরণ দিয়েছিলেন একাধিক জায়গায় মুজাদ্দিদে জামান তার মাধ্যম দিয়ে সম্প্রীতির বাতাবরণ দিয়েছে ১৯১১ সালে আঞ্জুমানে ওয়াইজিন বাংলা ১৩২৯ সালে আপনার ২৪শে বৈশাখ হিন্দু মুসলমানের সম্প্রীতির জন্য তিনি অক্ষুণ্ণ একটা ভ্রাতৃত্বের মানবতার কথা সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন ১৯২৪ সালে ২৪শে মার্চ মনুমেন্টের উপময়দানে মুজাদ্দিদে জামান সর্বভারতের সম্প্রীতির উপরে মানবতার উপরে ভ্রাতৃত্বের উপরে মুজাদ্দিদে জামান কথা বলেছিলেন শুধু ভ্রাতৃত্ব মানবতা সম্প্রীতি নয় তার সাথে সাথে মুজাদ্দিদে জামান বিভিন্ন পত্রিকার মাধ্যম দিয়ে কুসংস্কার দূর করেছিলেন বিভিন্ন পত্রিকার মাধ্যম দিয়ে সমাজের বুকে কুসমাজকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ইতিহাস সাক্ষী দিচ্ছে এক এক সময় এক এক রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বাউল মতবাদের যখন যখন গতি বাড়তে শুরু করেছিল মুজাদ্দিদে জামান এই বাউল মতবাদের বিরোধিতা করে সমাজকে কোরআন সুন্নাহ দাওয়াত দিয়ে ফাকিহ মাসআলার উপরে তর্ক করার চেষ্টা করেছিলেন কাদিয়ানী দলের যখন তৎপরতা বাড়তে শুরু করলো ইতিহাস সাক্ষী দিচ্ছে আজকে জামিয়াতে উলামা বাংলার শতবার্ষিকী পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছি আপনাদের পীরের আওলাদ মুজাদ্দিদে জামানের পীরের রক্তে ধারা আজকে আপনাদের কাছে বলে যাচ্ছি কাদিয়ানী রক্তপ্রথার বিরুদ্ধে মুজাদ্দিদে জামান সচর হয়েছিলেন যখন গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের বুকে যখন সে নিজেকে নবী বলে দাবি করলো নবী রাসূলের আপনার রিসালাতের বিরুদ্ধে আচরণ হলো মুস্তাফার বিরুদ্ধে রিসালাতের বিরুদ্ধে কথা বললো মাতির আব্দুলালের রিসালাতের বিরুদ্ধে কথা বললো আখেরি নবী খাতামান নবী কিন ইমামুল মুরসালিনের বিরোধিতা করলো কাদিয়ানী দলের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন কাদিয়ানী দলের একটা পত্রিকা বেরিয়েছিল তৎকালীন যুগে ১৯২৫ সালে আহমাদি পত্রিকা তার বিরুদ্ধে মুজাদ্দিদে জামান কথা বলেছিলেন আহমদিয়া বুলেটিন ১৯২২ সালে মুজাদ্দিদে জামান তার বিরুদ্ধে কথা বলেছিলেন শুধু তাই নয় আল বুশরা ১৯২১ সালে এই আপনার যখন পত্রিকা বেরিয়েছিল কাদিয়ানী প্রচার প্রসারের জন্য মুজাদ্দিদে জামান তার খলিফা সুফি তুজাম্মেল হোসেন সাহেব সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে কাদিয়ানী রহস্য বলে ১৯২৬ সালে একটা কেতাব লিখেছিলেন এবং মৌলবী ইব্রাহিম কাদিয়ানীর আপনার কাদিয়ানী বলে একটা বই লিখেছিলেন মৌলবী ইব্রাহিম ১৯২৮ সালে কাদিয়ানীর বিরোধিতা করেছিলেন যুগে যুগে আমার সংক্ষেপ বক্তব্য এই জায়গায় আজকে জামিয়াতে উলামা বাংলার শতবার্ষিকী এই পূর্তি অনুষ্ঠানে আপনারা এসেছেন এমন একটা ব্যক্তিত্বের আজকে এই সংগঠনের প্রতিষ্ঠিত সংগঠনে আজকে ডাকে এসেছেন পীরজাদা ইমরানউদ্দিন সিদ্দিকী আপনার সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবের নেতৃত্বে আপনারা এসেছেন সময় স্বল্পতা আমি তথ্য নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আপনাদেরকে বিস্তারিত কথা বলতে পারলাম না এটাই বলতে চাই শিয়াদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দিদে জামান তার প্রতিবাদ করেছিল কাদিয়ানীদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দিদে জামান তার প্রতিবাদ করেছিল বাউল মতবাদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দিদে জামান তার প্রতিবাদ করেছিল ভণ্ড ফকিরদের যখন উৎপাত বেড়েছিল মুজাদ্দিদে জামান তার প্রতিবাদ করেছিল ওয়াহাবিয়াত যেটাকে বলে মুহাম্মাদিয়া দল যারা বলতো তৎকালীন যুগে অর্থাৎ যারা ফেকা শরীফ ইজমা কিয়াসকে বিরোধিতা করে তাদেরও যখন উৎপাত
সংবাদ বেরোছিল মুজাদ্দিদে জামান তাদেরও বিরোধিতা করেছিল কমপ্লিটনেস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম যেমন পরিপূর্ণ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে মনে রাখবেন আপনার আমার মুজাদ্দিদে জামানের জীবন চরিত্রটাকেও তিনি পরিপূর্ণতার সাথে সমাজের মানুষের কাছে প্রেজেন্টেশন করেছিলেন সমাজকে গাইড করে সঠিক দিক নির্দেশনা সঠিক রাস্তা সঠিক পথ আমার মুজাদ্দিদে জামান দিয়েছে তাই আজকে গর্বের সাথে শতবার্ষিক এই আজকে জামিয়াতে উলামা বাংলার এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার বাম দিকে দাঁড়িয়ে আছে আমার দুলাভাই সৈয়দ সাজ্জাদ হোসেন তিন মাস ধরে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মেহনত করে মানুষের ঘরে ঘরে গিয়ে কার জন্য দাওয়াত দিয়েছে যে আপনাকে পথ দেখিয়েছে যে আপনাকে রাস্তা দেখিয়েছে যে আপনাকে রুট দেখিয়েছে যে আপনাকে কোরআনের দাওয়াত দিয়েছে যে আপনাকে সিজদা শিখিয়েছে যে আপনাকে রুকু শিখিয়েছে যে আপনাকে তাসবিহ শিখিয়েছে যে জান্নাতের রাস্তা আপনাকে দেখিয়েছে তারই একটা সংগঠন জামিয়াতে উলামা বাংলা তার শতবার্ষিকী পূর্তি উপলক্ষে আপনি আসেন এটা আপনাদেরকে নিয়ে এসে দয়া করেন আপনারা গর্ব পরিচয় দিবেন পরবর্তী প্রজন্মকে সেটাকে গর্বের সাথে যেন আপনি বেঁচে থাকতে পারেন যে একশো বছর পূর্তি উপলক্ষে মুজাদ্দিদে জামানের ওই আমার দাদা পীরের সংগঠনে আমরা গিয়েছিলাম এই গর্বের পরিচয় দেওয়ার জন্য আপনাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে আজকে আপনারা গর্বিত দাদা পীরের দরবারে এসেছেন মুজাদ্দিদে জামানের শতবার্ষিকী এই আপনার জামিয়াতে উলামার শতবার্ষিকী অনুষ্ঠানে এসেছেন শেষ কথা বলে যাই এমন একটা ব্যক্তিত্বের প্রতিষ্ঠিত সংগঠনের শতবার্ষিকী উপলক্ষে এসেছেন যে ব্যক্তির মাসলাকটা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় দিবেন যে কোনো স্থানে দিবেন সব জায়গা থেকে আওয়াজ এসেছে হাজা শাইখুন সহি এই মানুষটা সঠিক ছিলেন সঠিক রাস্তা মানুষকে দেখিয়ে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতক্ষণ আপনারা পীরজাদা সাহেব সিদ্দিকীর কাছ থেকে বহু তথ্য শুনলেন দাদা হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সংগঠনের তার জীবন চরিত্রকে নিয়ে এখন আপনাদের সামনে আরো বসে আছেন যারা পীরজাদা যাদের বক্তব্য রাখার কথা এর পরেই দরবার শরীফের পীরজাদারাই এক প্রত্যেকটা পীরজাদা এক একটা নক্ষত্র ওজাইর সিদ্দিকী হাদিস কোরআন তাফসিরে যিনি অত্যন্ত অল্প বয়সে আরো দক্ষতার পরিচয় দিয়ে চলেছে পীরজাদা তামিম সিদ্দিকী এখানে তাফির সিদ্দিকী শায়েম সিদ্দিকী একাধিক পীরজাদা আছেন সকলেই হয়তো বক্তব্য রাখার সুযোগ হবে না এখানে এরপরে আমাদের সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী পাঁচ মিনিট বলবেন